আল্লাহ রহম করো, বাড়াবাড়ি করে লাভ নেই, ফেরাউন ডুবে গেছে, আপনিও মরে যাবেন। ফেরাউন টিকতে পারেনি, আদসামদ টিকতে পারেনি। একটু নিজেকে জিজ্ঞাসা করিয়েন যে আমার কাজটা কেমন হচ্ছে, কথাটা কেমন হচ্ছে, আর আপনি এইগুলো করে কয় জায়গায় ঠেকাবেন, কী ঠেকাবেন, কী করতে পারেন আপনি। সম্মানিত দিনী ভাই বোন, ভুল সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত থেকে তোবা করে ফিরে আসেন, মানুষকে সম্মান করার চেষ্টা করেন। এখানে ঠেকাতে আসছেন কেন? আগে তদন্ত করেন যে আব্দুর রাজ্জাক সাহেবের নামে যে অভিযোগ আছে সেইটা কি। 31 বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি, আবার বললাম আপনাকে, আমি যখন শিরকের আলোচনা করেছি তখন বলেছি এইটা শিরক, এইটা শিরক, এইটা শিরক, এইটা শিরক, দিবস শিরক, অমুক দিবস শিরক, তমুক দিবস শিরক, এটা বলেছি। সেটা যদি কেউ বলে যে এটা সরকারের অনুকূলে হলো না, তাহলে তার বুদ্ধিই নাই। আমি কোনোদিন বলিনি এই সরকার চলবে না, সেই সরকার চলবে, এই সরকার এই করে, সেই সরকার এই করে, এরকম যদি আমার একটা বাক্য থাকে আমি কোনোদিন বক্তব্য দেব না। আপনি নাচিনা কথা বললেন কি করে? আর আপনার হুজুরের বিদ্যা বিষয়ে কথা ঠিক, আমি পরিবেশে কথা ঠিক, আমার ফতোয়া লিখাই কাজ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 31 বছরে আমি কোনোদিন মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি কোরআন হাদিস নাম দিয়ে। 31 বছরে আমি কোনোদিন স্বার্থে পা ফেলিনি, আমার নিজস্ব স্বার্থে। আমি টাকা পয়সার পিছনে কোনোদিন দৌড়াইনি, টাকা পয়সা আমার পিছনে দৌড়াই। প্রতি মাসে আমাকে 24 লক্ষ বেতন লাগে, এখন 24 লক্ষ শিক্ষক শিক্ষিকা ছাত্রকে কর্মচারীকে 24 লক্ষ বেতন লাগে। আর তো কর্ম আছে, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 50 বিঘে জমির ওপর অবস্থান করে, একটা কমই খারেজি মাদ্রাসা 50 বিঘে জমির ওপরে। রূপ এই যে আপনার বাড়ির পাশে যেটা আছে ডাঙ্গিপাড়া, এটা 25 বিঘে জমির ওপর অবস্থান করে, এখানে 2000 ছেলে, 850-900 মেয়ে সব ভিন্ন ভিন্ন জায়গায় থাকে খাই। আপনি কি এমন করেছেন জাতির উপকার যে আপনাকে এত বড় পদক্ষেপ নেওয়া লাগে? আমার কাছে আছে 350 ইয়াতিম আর 500 অসহায় ছেলে মেয়ে আছে, আমার হাত দিয়ে আল্লাহ সব লালন পালন করেন। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবারাজশাহী, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফের 6 মাইল বাবুজ বরিশাল, জামিয়া সালাফের তেঘরা দিনাজপুর বিরল, এটা শুরু হবে সামনের শুক্রবার ইনশাআল্লাহ। এইসব প্রতিষ্ঠানগুলিতে 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে ভিন্ন ভিন্ন স্থানে। 10 জন মুফতিদা আলীতে সম্পত্রিকা বের হয়, 10 জন মুফতি প্রতি মাসে তারা বৈঠকে বসে, আমি সেই ফতোয়া বোর্ড পরিচালনা করি। তারপরে ফতোয়াগুলো পত্রিকায় আসে, 50টা প্রশ্ন উত্তর আছে। আমি জাতিকে বলেছি আমার হাতে টাকা নেই, কোথাও সত্য এখানে প্রতিষ্ঠান করবো, এই দেশের মাটিতে একাধিক প্রতিষ্ঠান করবো ইনশাআল্লাহ, সে কথা সত্য। যেখানে ছেলে মেয়েরা উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই, এবং তার সূচনা করে যাচ্ছি। মুখে হলে এটা যেটা দেখতে পাচ্ছেন, কলমে হচ্ছে আলিতে সম্পত্রিকায়, মিডিয়ায় তো দেখতে পাচ্ছেন, এছাড়াও জামিয়া সালাফের পক্ষ থেকে মিডিয়া আছে, আল ইতেসাম অনলাইন, অনলাইন আল ইতেসাম টিভি। আপনি দূর থেকে মন্তব্য করেন কেন? কয়দিন আপনি প্রতিষ্ঠানে গেলেন? জামিয়া সালাফের অ্যাকশন দেখায়নি, যদি আমি খেয়েছি আমি তার টাকা দিয়ে দিয়েছি। আমি আপনাদের জামিয়া সালাফের একটা সরিষা সমপরিমাণ সুবিধা ভোগ করি না, যে ভাষায় থাকি প্রতিষ্ঠানের ভিতরে, ওর প্রতি মাসে আমি বেতন দিয়ে দিই, প্রতি মাসে আমি তার ভাড়া দিয়ে দিই, আমি কোনোদিন 10 পয়সার সুবিধা ভোগ করি না। আমার দাদা বলেছে আমার বাপকে যে ও এসেছে, ওর তাকদির আছে, আমাকে ওর জন্য ভাবতে হবে। আমার বাপ সাধারণ মানুষ, কৃষক মানুষ, ও এসেছে ওর তাকদির নিয়ে আমাকে ভাবতে হবে,
আমিও ভাবি না আব্দুল আব্দুর রহমানকে নিয়ে আব্দুর রহিমকে নিয়ে এরা কী খাবে, কী করে খাবে, ওই সব টেনশন আমার কাছে নেই। যে এসেছে তার রুজি আল্লাহ আল্লাহ ঠিক করে দিয়েছে। আপনি মন্তব্য করেন কোন সাহসে? সম্মানিত তিনি ভাই বোন, আপনার মন্তব্যে আপনার এসব মানুষকে উস্কানিমূলক কথা বলাতে আমি কষ্ট পেয়েছি, আপনি সংশোধন হন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হল দান। পৃথিবীতে দানের চেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত নেই, সেটা হলো দান। দানের মতো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। অবাক জিনিস যে দান করলেন আপনি, কাজ হলো আরেক জায়গাতে গিয়ে। আপনি দান করলেন আপনার মায়ের নামে, কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। আমি বলিনি এই কথা, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, ইন্নাস হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। দান এমন এক শক্তিশালী ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুফা গাজাবার রব্বে, নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আপনি পাপ করেছেন, আল্লাহ জাহান্নামে দিবেন সেজন্য অপেক্ষা করছেন, আপনি দান করলেন সেটা মিটে গেল, হারিয়ে গেল। তিনি বলেন, ইন্না সাদকাতা তুফুল খাতিয়াতা কামা ইফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আমি অনুবাদক, আমি এখানে কানে শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাও না? আমাদের যারা এইসব দায় দায়িত্ব নিয়েছে সব ছেলেরা কোথায়? পাশে পাশে কোনো মানুষ যেন চলাচল করতে পারে না, হাঁটে। আমি যে কথা বলছি আপনি গল্প করছেন, আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু শরম হয় না? আপনি কি নিজে গরু ছাগল পশু মনে করছেন? আপনি কি নিজেকে পশু মনে করছেন? আপনার আমি বলেছি, আমি সালাম দেওয়ার পরে কাজ কর্ম চলাচল কথাবার্তা ক্রয় বিক্রয় সব বন্ধ করে দেবেন, আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি সালাম দেওয়ার পরে আপনি কোন লজ্জায় কথা বলেন, আপনি কোন শরমে কথা বলেন, আমি আপনার জন্য এসেছি। কেন আপনি ওখানে দাঁড়িয়ে আছেন? কোন সাহসে দাঁড়িয়ে আছেন? আপনার সাহসের ভিত্তি কি? কি মনে করেন আপনি? আপনার কাছে বিদ্যে বেশি না আপনার কাছে বুদ্ধি বেশি? না, আপনাকে আমি গরু ছাগল মনে করি, বলে হিসাব পেটা আমি করবো কেন? আল্লাহ বলেছেন, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলায়েতে কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো আজাল বরং তার চেয়ে খারাপ। তোমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ। আব্দুর রাজাক সাহেব, কষ্ট দিবেন না, আপনাকে খুব ভালোবাসি, আমার কষ্ট দেওয়ার কিছু নেই। তোমার বাপকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। তোমাকে, তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ 10 বছর থেকে জমি ভোগ করছে, তোমার বাপ পাবে জমি সকালে, আর তোমার ফুফু পাবে জমি বিকেলে, এরকম না একসাথে? তাহলে 10 বছর হলো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি কেন? কি বুঝাতে চাচ্ছ? বাপ বেটা মিলে যৌতুক নিয়েছো কেন? ভিক্ষে করে খাবা? মাটি কাটার মানুষ ভিক্ষে যদি না পাও তো চলে যাওয়া ট্রেন স্টেশনে রাজশাহী, এভাবে ভিক্ষে চাইবা বাপ বেটা? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, এটা অনেক ভালো। যৌতুকের টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, ভিক্ষে করা টাকা যৌতুকের চেয়ে অনেক ভালো। দেখো বাপ বেটার মুখ খাটো হয়ে গেছে, দেখো তোমার বাপের মুখ খাটো, বেটা গৌরব বুঝো না? মানুষের বাড়িতে কাজ করে খাওয়া গৌরব থাকবে, একটা সাহস থাকবে একটা। শ্বশুরকে মানুষের বাড়িতে কাজ করে করে রমজান মাসে একটা লুঙ্গি কিনে দেবে, আব্বা আপনাকে একটা লুঙ্গি কিনে দিলাম, তোমার ভিতরে একটা সাহস কাজ করবে। মানুষের কাছে জিনিস নাও কেন? হাত পাতে তো খারাপ, আল্লাহ রাসূল বলছেন যে হাত পাতে এটা হলো ঘিরিণীত হাত, আর যে দেয় দেওয়া হাতটা ভালো। আলিয়া দুলুলিয়া খায়রু মিন হাদিস সফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে।
কোন শরমে শ্বশুরের কাছে চাইলা জিনিস। আর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমার জানা অনুপাতে একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমি সূচনাতে আপনাকে বলছি, এইভাবে সবাই মিলে বউ দেখতে যাওয়া হারাম, এইভাবে বউ ভাইনা করা হারাম, এইভাবে থোবড়া করা হারাম। সারা গ্রামের লোক ওই বেটি ছেলেটার মুখে ক্ষীর তুলে দিছে। আরে ক্ষীর তুলে দিতে হয় বউয়ের মুখে, স্ত্রীর মুখে। এ কোন নোংরা নীতি, এ কোন বর্বর জঘন্য নীতি! এই নীতিতে করে পেশাব করে দাও। সেদিন তো তোমাকে আমি বলে গেছি, ডুলি দিদির শব্দতে এমনভাবে পেশাব করে দিবা যে 10 বছর 20 বছর পরে মানুষ যেন ডুলি বিবি শব্দ খুঁজে না পায়। কি গো ডুলি বিবি মানে কি, এরকম যেন হয়ে যায়। এতগুলো বেটি ছেলে মহিলা মানুষ কেন যাবে ওখানে, কোন সরবে যাবে? ঢং ঢং করে চলে যাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছ, কেন যাবে? কোথায় তার প্রমাণ? কোথায় ক্ষীরকাঁচির প্রমাণ? কোথায় আমাটার প্রমাণ? কোথায় ছেলের পক্ষ থেকে যা লোক গেছে মেয়ের পক্ষ থেকে তার অর্ধেক আসবে, আর মেয়ের পক্ষ থেকে যা এসে ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে, কোথায় এগুলো? বিবাহ পড়াতে হবে আগে মেয়ের কাছে, তারপরে ছেলের কাছে, কোথায় এগুলো? একটা নীতি প্রঞ্জিত প্রমাণ করতে পারেন, সব হারাম। কাজী সাহেব খুব ক্ষিপ্ত হয়েছে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি এই কথা বলেন যে আমাদের খাতার পাতা দিয়ে পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন করতে হবে, আমাদের খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে, আপনি এই কথা কোন সাহসে বলেন? আমার কোনো সাহস নেই। তোমার খাতাতে লেখা আছে মেয়ের পক্ষ থেকে 2 জন সাক্ষী লাগবে, ছেলের পক্ষ থেকে 2 জন সাক্ষী লাগবে, এর প্রমাণ তুমি করো। 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। তা আমি বিবাহ দিচ্ছি এটা কি জেনা করলা করাইলাম নাকি? কিয়ামত পর্যন্ত সময় থাকলো, বিবাহের জন্য যদি 4টা সাক্ষীর প্রমাণ হয়ে যায়, আমার জীবদ্দশায় প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আমি জাতিকে বলবো আসসালামু আলাইকুম, আর ভুল হয়েছে আমি বাড়ি চলে গেলাম, আর কোনোদিন জাতির সামনে আসবো না। 4টা সাক্ষী কেন ওখানে? 4টা সাক্ষী কি প্রমাণ করতে লাগে বলেন তো একটু জানা আছে আপনাদের? জেনা প্রমাণ করতে 4টা সাক্ষী লাগে। আর ওর সূচনায় হারাম বলছে যে ছেলের পক্ষ থেকে, মক পক্ষ আবার কি? আল্লাহ নবী বলেছেন যে একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন মানুষ লাগে, সেখানে পক্ষ নেই, লাগবে বাপ আর লাগবে 2 জন সাক্ষী। তিনি বলেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না, উকিল বাপ হারাম, উকিল বাপ হারাম। চট্টগ্রাম সিলেট বরিশালে সেদিন থেকে উকিল বাপি বাপ। ওই মেয়ের বাড়ি এখন ওটা মেয়ে, ওর বাড়ি বেড়াতে যাবে মেয়ে, আবার ওকে বাপ বলে ডাকবে, ও বাপের বাড়ি যাবে। অবাক কথা, উল্টে গেছে পৃথিবী। সেদিন থেকে যে আসল বাপ ছিল সে নাকি বাদ পড়ে গেছে, এখন উকিল বাপ এসেছে। আর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে উকিল বাপ বাপ নয়, তবে উকিল ধরা হয়, তো বাপ ইচ্ছা তো বেঁচে আছে, ওকে মেরে ফেলেন দে, আর একজনকে উকিল ধরেন।